মায়ের মমতা কি অদ্ভুত! আমার মা নেই। একসময় বাংলা সিনেমায় নায়ক নায়িকাদের ওপর সৎ মায়ের অত্যাচার অনাচার দেখতাম, নিজেকে সেই হতভাগা নায়ক নায়িকাদের স্থানে নিয়ে চিন্তা করতাম, কেমন হয় সৎ মা? এমনই, আপন মা না থাকলে কেমন লাগে বুঝতাম না তখন। রাতে আমার মা আমাকে কখনো গল্প বলে ঘুম পাড়াতেন না। একদিন মাকে বায়না ধরেছিলাম, একটা গল্প শোনাতেই হবে। মা সেদিন সুয়োরানী আর দুয়োরানীর গল্প শুনিয়েছিল, ছোট রানী কীভাবে চক্রান্ত করে বড় রানীকে মেরে ফেলল, তারপর বড় রানীর দুই ছেলেকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত। গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সেই গল্প শুনে। হায় রে সৎমা! কে জানতো সৎমা কেমন করে এমন হয়? দুই চার বছর আগের কথা, মার একটা অপারেশন করাতে হয়েছে। এই অপারেশনটাই কাল হলো মায়ের জন্য। অনেকদিন ধরে মায়ের সমস্যাটা ছিল, কিন্তু মা অপারেশনে ভয় পান। তিনি চেয়েছিলেন ওষুধের মাধ্যমে সারিয়ে নিতে। আসলে বিষয় তা না বোধ হয়, মা চেয়েছিলেন টাকা বাঁচাতে। আমাদের তিন ভাই বোনের পড়ালেখার খরচ সচল রাখতে মা নিজের মধ্যে অসুখ পুষেছিলেন। যখন অবস্থা বেশি খারাপের দিকে তখন অপারেশনে রাজি হলেন, কিন্তু বড় দেরি হয়ে গেছে। রায়গঞ্জের একটা বড় ক্লিনিকে অপারেশন করিয়েও সারিয়ে তোলা গেল না মাকে, বরং অবস্থা আরও খারাপ পর্যায়ে চলে গেল। ওটা নাকি ক্যান্সারের রূপ নিয়েছিল। ডাক্তাররা মাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে বললেন। মাকে নিয়ে এলাম ডিএমসিতে, সেখান থেকে শুরু আমাদের দুঃস্বপ্নের রাত। এক সপ্তাহ হাসপাতালে জীবন কাটালেন মা, তারপর এক রাতের গল্প। মাকে হাসপাতাল থেকে দেখে আমি আর আমার দিদি বাড়িতে ফিরলাম 12টার দিকে। হাসপাতালে ছিল বাবা আর কাকু। দিদি ফেরার সময় রিকশায় বসে কাঁদছিল আর বলছিল, মাকে আর বুঝি দেখবো না রে ভাই। আমি চরম অবিশ্বাসের দৃষ্টি নিয়ে ধমক দিয়েছিলাম দিদিকে, ধুর এটা হয় নাকি, মা সুস্থ হবে না। এটা আমি তখন ভুলেও কল্পনা করতে পারতাম না। রাতে ঘুমালাম, ঘুম ভাঙল সকালবেলা। বাড়ি জুড়ে কাকিমাদের কান্নাকাটি, কি হয়েছে? ঘুম জড়ানো চোখে কাকিমাদের ঘরে ঢুকতেই সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না। মা নাকি আর নেই? অবিশ্বাস্য, মা নেই, এটা কেমন করে হয়? আমার মা থাকবে না, এটা কিভাবে সম্ভব? আমার মা মারা যাবে কেন? আমার মা, আমি একটা মস্ত ধাঁধায় পড়ে গেছি। আমার কান্না আসছে না, আমি পাথর হয়ে গেছি। এরপর তিন চার বছর পরের গল্প। এরই মাঝে দুই দিদিকে বিয়ে দিয়ে দিয়েছি, আমিও স্টাবলিশড বলা চলে। বিয়ে করেছি কিছুদিন আগে, তারও আগে বাবাকে আর একটা বিয়ে করিয়ে দিয়েছি। নাটক সিনেমায় নায়ক নায়িকার বাবারা সন্তানের সুখের জন্য আর বিয়ে করেন না, বাস্তবে তা হয় না। বাবার সেবা যত্নের জন্য তাকে আমরাই বিয়ে করিয়ে দিয়েছি। এখন আমাদের ঘরে সৎ মা। আমার মা তার জীবনে আমাকে একটাই সুয়োরানী আর দুয়োরানীর গল্প শুনিয়েছিলেন, সেই গল্প এখন আমার জীবনে সত্যি হয়ে আসবে কেন? ছোটকালে সিনেমায় সৎ মায়ের ঘরে নিজেকে চিন্তা করেছি, এটা তো শিশু মনের এক পাগলামি ছাড়া কিছু ছিল না। এটা কেন আমার জীবনে সত্যি হয়ে আসবে? মা গো মা, একদিন গ্রীষ্মের কাঠফাটা রোদে তুমি উঠোনে ধান শুকাচ্ছিলে, স্কুল থেকে ফিরে তোমাকে বললাম, মা আইসক্রিম খাবে? তুমি বললে, তুমি খাও বাবা। আমি আইসক্রিম খাই না, আমাদেরকে খাওয়ানোর জন্য তুমি অনেক কিছুই খাও না। আর একদিন প্রচণ্ড গরমে তোমাকে বললাম, মা তরমুজ খাবে, কিনে আনি? তুমি বললে, লাগবে না বাবা। মনে মনে খেয়ে নিলাম। মা স্কুল জীবনে তোমাকে কখনোই কিছু খাওয়াতে পারিনি। এখন আমি অনেক টাকা রোজগার করি, কিন্তু তোমাকে তো পাই না মা, তুমি নেই। আমার জীবনটা, আমাদের সংসারটা এলোমেলো হয়ে আছে মা। তুমি যেভাবে সংসারটাকে আগলে রাখতে নিজের মমতার আঁচলে, সেভাবে আর কে পারবে মা? মা গো, তোমার কাছে তোমার এই অধম ছেলে ক্ষমা চাইছে। তোমার অসীম মমতা ও ত্যাগের কোনো মূল্যই দিতে পারিনি আমি। আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। নমস্কার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।